বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সারদা মামলার শুনানি হচ্ছে না। প্রধান বিচারপতি অরুণ কুমার মিশ্রের নির্দেশে শুনানি হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৃণাল কান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চে। আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়ের দাবি, বুধবার তিনি প্রধান বিচারপতির এজলাসে একটি অভিযোগ জানাতে যান। কলকাতা হাইকোর্ট আগে এক নির্দেশে বলে, যতদিন না সারদা মামলা নিয়ে কোনো সিদ্ধান্ত হচ্ছে ততদিন সারদার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে। কিন্তু মঙ্গলবার সারদার ছটি অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয় বিধাননগর আদালত। এটি হাইকোর্টের জারি করা নির্দেশের পরিপন্থী বলে দাবি সুব্রত মুখোপাধ্যায়ের। তিনি জানিয়েছেন, একথা প্রধান বিচারপতিকে জানাতে গেলে তিনি বলেন, বৃহস্পতিবার তিনি কলকাতায় থাকছেন না, তাই সারদা মামলার শুনানিতে থাকতে পারবেন না। শুক্রবারও তার এজলাসে বসা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এদিকে শুক্রবার কাজ শেষ হওয়ার পর হাইকোর্টে গরমের ছুটি পড়ে যাচ্ছে। আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় প্রধান বিচারপতির কাছে আর্জি জানান, তিনি যেন নতুন কোনো ডিভিশন বেঞ্চ তৈরি করে দেন যার অন্যতম বিচারপতি হবেন জয়মাল্য বাগচি। তবে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা প্রধান বিচারপতি দেননি। এরপরই অরুণ মিশ্রের নির্দেশে সারদা মামলার শুনানি নতুন ডিভিশন বেঞ্চে পাঠানো হয়। নতুন ডিভিশন বেঞ্চে শুনানি চলে যাওয়ায় সারদার মামলার ফয়সলা হতে দেরি হতে পারে বলে আশঙ্কা আইনজীবী মহলের একাংশের। বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৃণাল কান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবারের জন্য বিচার্য বিষয়ের তালিকা আগে থেকেই ঠিক ছিল। নতুন করে সারদা মামলার শুনানি সেই বেঞ্চে যাওয়ায় বৃহস্পতিবারই শুনানি হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো বলে মনে করছে আইনজীবী মহলের একাংশ। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।